হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। সমস্ত বাসি কাজকর্ম আমি তো সেরেছি, আর মা কাকিমার তো প্রচুর ভোরবেলাতে হয়ে যায়, তো ওদের হয়ে গেছে। আর এদিকে দেখো, কাকিমা এখন চাল বাটতে বসে গেছে। চালটা কী কারণে বাঁটছে সেটা বলছি তোমাদেরকে। আর এদিকে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিল আগের দিনে, সেটাও বাঁটছে। আর এদিকে মা এখন ঠাকুর ঘরে নিত্য পুজোর যোগা সেরে ফেলেছে। শুধু নিত্য পুজোর যোগা সারেনি, সঙ্গে তোমার আজকে আমাদের বাড়িতে নবান্ন হবে, তো নবান্নের পুজোর যোগাড়টাও সেরেছে। আসলে দশই অঘ্রাণ একটাই দিন ছিল পাজিতে নবান্নের, কিন্তু সেই দিনটা না রাস পূর্ণিমা, বড় খিচিবিচি। মা বললো যে সেদিনটা হবে না। আর পয়লা অঘ্রাণে একমাত্র ডেট না পাওয়া গেলে করে নেয় মা নবান্ন, কিন্তু পয়লা অঘ্রাণেও করা হয়নি। আর আমাদের যিনি পুরোহিত দাদা, উনি বললেন যে জগদ্ধাত্রী পুজোর দিন আর সাতই অঘ্রাণ, এই দুটো ভালো দিন আছে, তো এই দিন দেখেও করে নেওয়া যেতে পারে। মানে দাদাদের বাড়িতে ওই আজকের দিনেই হবে। তো মা বললো দাদাদের বাড়িতে যখন হচ্ছে আমরাও তাহলে আজকের দিনটাই সেরে ফেলি, দাদা যখন বলেছে তাহলে তো আর অসুবিধা নেই, সেই কারণেই নবান্নর জোগাড়টা চলছে। আর এদিকে কাকিমা এখন চান টান করে চললো দুধ আনতে। গরুর দুধ পাওয়া যাবে না বলবো না, কিন্তু সে তাহলে আবার আমাকে যেতে হবে, সেই জন্য ভাবলাম যে ওই প্যাকেটের যে দুধগুলো সেগুলোই এনে করে নিক। আর এদিকে আমাদের ঠাকুরমশাই এখন চললো শিবঘরে পুজো সারতে। তার এখন শীত লেগেছে প্রচুর, হি হি করতে করতে মাফলার চাদর সব জড়িয়ে সে চললো পুজো করতে। তা মা এখন সব যোগাযান্তি করে দিয়ে দিয়েছে, সে এখন বসে গেল পুজো সারতে। আর এদিকে আজকে না তাতানের পরীক্ষাও আছে, তাতানকে আমি পড়তে বসিয়ে দিয়েছি বারান্দায়, তো এখন লেখালেখিটা সারছে। আর ও তিতলিরও পরীক্ষা আছে, তাতানেরও পরীক্ষা আছে। আর এদিকে মা দেখো সব পুজোর যোগা সেরে দিয়েছে, নবান্নের যোগা সেরেছে, এখন চাল কুমড়ো কাটতে বসেছে। আমাদের না নবান্নে চাল কুমড়োটা দিতে হয়, তো কোথায় দিতে হয় কীভাবে দিতে হয় সব মায়ের মুখে শোনাচ্ছি তোমাদেরকে। আমি তো প্রত্যেকবারই শুনি এতগুলো বছর ধরে, কিন্তু সব মোটামুটি ভুলে ভুলে যাই আর কি। তা যাই হোক, মায়ের চাল কুমড়োটা কাটা হয়ে যাক, মায়ের মুখেই শোনাই যে কি কি করতে হয় আমাদের নবান্নে। মা কি কি দিয়েছে একটু বলো দেখি। এর মধ্যে আদা আছে, নতুন আদা, মূলো, টুকে রঙ, আর খেজুর আছে, কিশমিশ আছে, তারপরে সন্দেশ দেবো, দুধ দেবো, নারকেল 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 করে আছে, আর ফল টল যা দেবার দেবে ফল দেবো না, এর মধ্যে এত দেবেন ফল, এই গোটা গোটা সব দিয়ে দেবো। এটা শুধু এমনি মাখা, সিন্নির মতন মাখা। ও আচ্ছা, এটা সিন্নি করে মাখা, ঠিক আছে। মা সব বলে দিল নবান্ন মাখাটা কিভাবে হবে। তো মা এখন নবান্ন মাখতে বসে গেছে, ফল টলগুলো তো বললোই এমনি আলাদা দিয়ে দেবে, আর এটা এখন কলা পাতায় করে দিতে হয়। এটা কি বলতো, এই পাখিদের উদ্দেশ্যে দেওয়া হয় আর পূর্বপুরুষের উদ্দেশ্যে দেওয়া হয়। তো আমার হাজবেন্ডকে বললো মা যে ছাদে গিয়ে দিয়ে আসতে পাখিদেরকে আর পূর্বপুরুষের উদ্দেশ্যে, তা ও এখন দিয়ে দিচ্ছে। আর আমি এখন হাসাহাসি করছি যে এইভাবে এইটুকু পাতাতেই পূর্বপুরুষরা খাবে, তো সেটা নিয়ে ওর পেছনে লাগছি আর ও হাসছে। আর এদিকে তাতান তিতলি সবাই মোটামুটি ফলটা নিয়ে বসে গেছে। নবান্নটা তো মা হাতে দেবে, বাড়িতে যখন সবাই ছিল না সবার হাতে হাতে মা নবান্ন দিত, এখন তো লোক সংখ্যা কমে গেছে, আমরা যে কজন আছি সে কজনের হাতেই দেয়। আর এই দেখো মা এখন তিতলির হাতে নবান্ন দিয়ে দিচ্ছে, ওর বাবার হাতে দিয়েছে, আর তোমার কাকিমা এখন ডালটা বাটতে বসে গেছে। ডালটা বাটতে হবে, ডালটা না আমাদের বড়ি দিতে হয় জানো তো, আর এই বড়িটা যতক্ষণ না দেওয়া হচ্ছে না, মা কিন্তু এখনও উপোস করে আছে, কাকিমাও উপোস করে আছে, আমি অবশ্য চা বিস্কুট খেয়েছি, মা কিন্তু উপোস করে আছে। এই বড়িটা দেবে, দিয়ে তারপরে মা তোমার ওই চা বিস্কুট খাবে, মা কাকিমা দুজনেই তখন চা বিস্কুট খাবে। মা দিয়ে দিল নবান্ন মাখা, এই যে এখন হাতে নিয়েছি, এরপর বাটিতে নেবো, এই যে খেতে লাগলাম, মানে লাগিনি এখনো লাগবো। সবাই বলছে নবান্ন মাখাটা খুব ভালো হয়েছে। যাই হোক, আজকে আমাদের নবান্ন শুরু হচ্ছে, আর না শুরু হচ্ছে না, ভুল বলছি, মানে আজকে আমাদের নবান্ন আর কি। তা এখন এদিকে ভাত চাপিয়েছি, তাতান তিতলি দুজনেরই পরীক্ষা রয়েছে, আর এখন এটা খাই, খেয়ে আবার উঠে উঠি করে যাই, ওদেরকে দিয়ে টিয়ে আসি। তো যাই হোক, এখন এটা খেয়ে নিই, বুঝলে। আবার বড়ি দেওয়ার ব্যাপার আছে, কলাইয়ের ডালটাকে এখন মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে, ফেটিয়ে নিয়ে বড়ি দেবে। আর কাকিমা তো বাটার কাজটা শেষ করেই ফেলেছে, তো মা ভালো করে ফেটিয়ে এখন বড়ি দিচ্ছে। আর এই দেখো, তোমাদের তো বললামই মা এইটা বড়িটা না দেওয়া অবধি জল খাবে না। আর এদিকে দেখো বরকনে বসে গেল, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির রেওয়াজ, এইভাবে বড়িটা দিতেই হয় নবান্নের সময়। এই যে ধান দুব্বো সিঁদুর দিয়ে মা ওটাকে আশীর্বাদ করবে বড়ির দুটোকে, তারপরে আশেপাশে বসাবে হচ্ছে বরযাত্রীদের। এই যে মা সিঁদুর দেওয়ার কাজটা এখন সারছে, উলু দেবে, তারপর তোমার ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে, আর আশেপাশে বসে যাবে বরযাত্রী, তারপর মা জল খাবে, মা কাকিমা দুজনেই জল খাবে। আমার যদিও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, মা তো হাতে নবান্ন দিয়েও দিয়েছে, আমি মুখে দিয়ে দিচ্ছি, কিন্তু মা কাকিমা এখনও উপোসই আছে। তো এবার মা এই বড়িটা দেবে, দিয়ে হাত ধুয়ে জল টল খাবে, আর আমার তো মোটামুটি তোমার নবান্নটা খাওয়া হয়ে গেছে, এবার তাতানকে স্কুলে দিয়ে আসবো। আসার পরে তারপরে রান্নাবান্নাগুলোও তো সারতে হবে, যেটুকু যা রান্না হবে সেগুলো তো সারতে হবে। গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন তাতানকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এলাম, আর এসে দেখলাম যে আমার কর্তা এখন রান্না চাপিয়ে দিয়েছে, আজকে বাঁধাকপির তরকারি হবে।
তা বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে, মা বাঁধাকপি কাটছে আর ও চাপিয়েছে মানে মশলা টসলা গুলো কষছে, আর আমি এখন গিয়ে মাছ টাছ গুলো ধোবো। তো যাই হোক, এই একটা সুবিধা, ও বাড়িতে থাকলে যদি কোথাও না কাজ থাকে এটা একটা বড় সুবিধা যে হাতে পাতেও কিন্তু করে দেয়, এটা একটা মস্ত সুবিধা। আমি যেহেতু এখন 11:15 বাজছে, তো তার ফলে যে ওর রান্নাটা চাপে নি এমন নয়, কিন্তু ঠিক চাপিয়ে দিয়েছে। যাক, এটা একটা মস্ত সুবিধা। তা আমি এখন শাড়িটা ছাড়ি ছেড়ে যাই যে আমার মাছ টাছ গুলোকে ধুয়ে উপকার করি। তো এদিকে তরকারি চেপে গেছে, বাঁধাকপির তরকারির আলু দিয়ে মশলা দিয়ে কষানো চলছে, এরপর ও মোটামুটি ওটাকে করে দিয়ে বেরিয়ে যাবে। আর চিংড়ি মাছ এনেছে, তারপর তোমার কাটা মাছ নিয়ে এসেছে, সেটা এখনও ধোয়া হয়নি, সেটাকে আমি এখন ধোবো, ধুয়ে নুন হলুদ মাখাবো, মাখিয়ে বাদ বাকি রান্নাটা আমি সারবো। আর এদিকে হয় হচ্ছে তোমার পালং শাক আর মূলো শাক দিয়ে ঘণ্ট, সেটা মা করবে। ওই আমাদের না নবান্নের দিনে এই পালং শাক মূলো শাক দিয়ে ঘণ্টটা আর ওই বড়ি দেওয়াটা আর তোমার এই ডালের বড়াটা, মানে কলাইয়ের ডালের বড়া হয় একটা, সেগুলো করতেই হয়। আর চালবাটা তো হয়ই, সেটা তো তোমরা দেখলেই। তা যাই হোক, আমি এদিকে হুটোহুটি করছে, তাতানকে আবার আনতে যেতে হবে, কেন কি ওর পরীক্ষা হয়ে গিয়ে বসে থাকবে, খুব কম সময়ের পরীক্ষা, তো খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, যেতে না যেতেই দেখি যে ফাঁকা হয়ে গেছে। আর এদিকে রাস পূর্ণিমা আমাদের তো আসন্ন, মানে চলেই এলো রাস পূর্ণিমা, তো আজকে বাবা মারও আসার কথা বিকালবেলায়। তা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে, শেষ করে ও আবার যাবে বিকালে বাবা মাকে গিয়ে নিয়ে আসবে। আর আজকে রান্না বান্না কি হলো সেগুলো মাই বলুক, আজকে মোটামুটি খাবারগুলো মাই বলছে তোমাদের। আর তার আগে, খাওয়া দাওয়া বলার আগে, মা এখন তোমার আমাদের যে নিরামিষ ওভেনটা সেখানে বসে বসে তোমার ওই কলাই ডালের বড়াগুলো ভাজছে। তো মা এখন বড়াগুলো ভেজে নিক, তারপর যখন খেতে দিতে যাবে তখনই মা বলবে যে কী কী রান্না হয়েছে আজকে। আর এদিকে কাকিমাকে দেখো, সে এখন ফল খেতে ব্যস্ত, মা বড়া ভাজতে ব্যস্ত আর কাকিমা ফল খেতে ব্যস্ত। রান্নাগুলো একটু বলো দেখি, এই যে কি কি আগে তো দেখা দেবে, কই ঘন্ট, এই যে শাকের ঘন্ট, হ্যাঁ আলু উচ্ছে ভাজে, আচ্ছা চিংড়ি মাছের কারি, আচ্ছা খেয়েলি তাড়াতাড়ি নিয়ে এসেছি ভাত বুঝলে। আর মেয়ের তো এখনো ছুটি হয়নি, তার দেরি আছে, আস্তে আস্তে তার মোটামুটি 15 মিনিট বেজে যাবে। তো আমরা বসে গেলাম খেতে, আর এখন আবার এই দুষ্টুটা কি করছে জানো তো, নিজের হাতে খাচ্ছে না, বেশ খাচ্ছিল মধ্যখানে, আবার এখন শুরু করেছে নিজের হাতে খাচ্ছে না, হাত তার কুটিয়ে বসে থাকছে। এখন ওটাকে খাওয়াতে গিয়ে কিন্তু আধ ঘন্টার ব্যাপার আছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আজকে আবার ও যাবে আমার বাবা মাকে আনতে। তুমি তো কখন যাবে, 3টের সময়? ও 3টেতে যাবে, যাই হোক ও গিয়ে নিয়ে আসবে, তা বাবা মা আসুক, আবার বিকালে তোমাদেরকে দেখাবো, আসুক ওরা আগে, এখন খাওয়া দাওয়াটা সেরে নি। দুপুরবেলার খাওয়া দাওয়া মেটানোর পর ও চলে গেছিল বাবা মাকে আনতে। তা এখন 7:45 বাজছে, এই দেখো না বাবা মাকে নিয়ে চলেও এসেছে, আর বাবা যে মিষ্টি এনেছে আমি সেটা দিয়েই বাবা মাকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, মা ওখান থেকে ঘুগনি করে নিয়ে এসেছে, তো সেই ঘুগনিটাও এবার সবাইকে দিয়ে দেবো। আমরা তো মুড়ি খেয়ে নিয়েছি সন্ধেবেলায়, তো এবার ঘুগনিটা খাবো আর কি। তা যাই হোক, বেশ কয়েক বছর পর বাবা মার আসে এলো, বেশ কয়েক বছরই আসতে পাইনি, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আজকে সারাদিন আমাদের এইভাবেই কাটলো, নবান্ন মিটলো, বাবা মা এলো, খুব ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের দিন দেখা হবে।